দর্শক, সিটি নির্বাচনের আরও খবর জানাতে গাজীপুর সদর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হেদায়তুল্লাহ সীমান্ত। সীমান্ত, আপনার রিপোর্টে বলেছেন 315টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে, এমনটা কেন বলা হচ্ছে? সামিউল, আপনি জানেন যে রাত পোহালে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন, এর জন্য এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। আপনি জানেন যে এই গাজীপুরে 480টি কেন্দ্র রয়েছে, এর মধ্যে 351টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ বলেছে কমিশন। এর জন্য এই কেন্দ্রগুলোতে আপনি জানেন যে এখানে যে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মাতা, তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, আর সরকারি দল থেকে আজমতুল্লাহ খান নৌকা প্রতীকে নির্বাচন করছেন, এর জন্য কিন্তু এই নির্বাচনটাকে অধিক গুরুত্বপূর্ণ বলছেন, যার কারণে কিন্তু ঝুঁকিপূর্ণ হওয়ার আশঙ্কাটা বেশি দেখছে নির্বাচন কমিশন। এর জন্য এর মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। আপনি বলেছেন যে এই যে গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ মোল্লা নজরুল ইসলাম, তিনিও বলেছেন কোন মাস্তানি এখানে সহ্য করা হবে না, এর জন্য সকল প্রস্তুতি এবং বাড়তি আইন শৃঙ্খলা নিরাপত্তা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। এর মধ্যে সকাল থেকে এখানকার 5টি জায়গা থেকে কিন্তু ইভিএম এর সরঞ্জাম আদি বিতরণ করা হচ্ছে। আমি আছি এখন আজিমুদ্দিন কলেজের প্রাঙ্গণে, সেখানেও ইভিএম এর সরঞ্জাম আদি বিতরণ করছে। আমি একজন প্রিসাইডিং অফিসারের সাথে কথা বলবো, অর্থাৎ ওনারা কি 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 প্রস্তুতি নিয়েছেন এবং কি কয়টা ভোটের জন্য কয়টা ইভিএম পেয়েছেন। ধন্যবাদ। আমার বুথ হচ্ছে 12টা, এবং সেখানে 8টা বুথ এবং 12টা সেট আমরা ইভিএম এর পেয়েছি। সো আশা করি আমাদের জন্য এনাফ। আপনাদের নির্বাচনী চলাকালীন কোনো ত্রুটি দেখা দিলে বা কোনো সমস্যা হলে কখন কি করবেন, আপনাদের কি নির্দেশনা দেয়া আছে? Instruction is very clear. Election will be very free, fair and credible. So, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাই অ্যালার্ট আছে, তাদের নাম্বার দেওয়া আছে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে, স্ট্রাইকিং ফোর্স রেডি আছে, সবার নাম্বার দেওয়া আছে, হটলাইন করা আছে, আমরা শুধু ইনস্ট্রাকশন দিলেই অ্যাকশন হবে। আর আমরা আশা করছি এখনো পর্যন্ত কোনো ধরনের আপত্তিকর কিছু দেখছি না আমরা এখনো পর্যন্ত, মনে হচ্ছে যে এভরিথিং উইল বি ফাইন। ইভিএম তো অনেক সময় ধীরগতি হয়, এই ধীরগতি মোকাবেলায় আপনারা কি কি ব্যবস্থা নিয়ে আছেন? হ্যাঁ, এটা একটা আপনি ঠিক বলেছেন, ইভিএম এ তরুণ প্রজন্মের জন্য সমস্যা হয় না, যারা একটু বেশি বয়স্ক মানুষ, পড়াশোনা জানা নেই, তাদের একটু সমস্যা হয় বটে, একটু সময় লাগে বটে। সেটার জন্য আমাদের ইলেকশন কমিশন থেকে অনেক প্রচারণা চালিয়েছে, আর আমাদের বুথে আমাদের যারা পোলিং অফিসার থাকবে তারা একটা রেপ্লিকা রেডি করে রেখেছে, সেই রেপ্লিকায় দেখিয়ে দিবে যে কিভাবে তার পছন্দের প্রতীকের পাশে সাদা বাটনে ক্লিক করবে, তারপরে কনফার্ম করার জন্য সবুজ বাটনে ক্লিক করবে, যদি পছন্দ না করে তাহলে লাল বাটনে ক্লিক করবে, এই ব্যাপারগুলো বুঝিয়ে দেওয়া হবে। কিন্তু বুথে যাওয়ার পারমিশন নাই আমাদের, মানে একদম যেখানে বাটন ক্লিক করবে ব্যালট পেড যেখানে থাকবে সেখানে যাওয়ার পারমিশন নাই, আর ইয়ে থাকবে, সিসি ক্যামেরা থাকবে, সবকিছু নজরদারির মধ্যে থাকবে। আপনি জানেন যে এই নির্বাচনে কিন্তু পুরো দেশের মানুষের চোখ কিন্তু গাজীপুর সিটি কর্পোরেশন দিকে, অর্থাৎ এখানে একটি প্রতিযোগিতাপূর্ণ একটা ইলেকশন হচ্ছে, কারণ হচ্ছে আটটি পদে অর্থাৎ মেয়র, আটজন মেয়র প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং কি 79 জন সংরক্ষিত কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করছেন, এছাড়াও 246 জন সাধারণ কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করছেন। আপনি জানেন এর জন্য কিন্তু এই নির্বাচনটা একেবারে প্রতিদ্বন্দ্বিতামূলক হচ্ছে বলে আমরা জানাচ্ছি। সামিউল, এই আজকে সারাদিন বিভিন্ন কেন্দ্র থেকে কিন্তু এই যে ইভিএম এর সরঞ্জাম আদি বিতরণ করা হবে, আগামীকাল সকাল 8টায় ভোট শুরু হবে, এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। সামিউল ছিল আমার কাছে এখানকার সর্বশেষ। সীমান্ত, আপনাকে ধন্যবাদ।